আমার আজকের ক্লাস তৃতীয় সেমিস্টারের জেনারেল কোর্সের জন্য। তৃতীয় সেমিস্টারে জেনারেল কোর্সে যে চতুর্থ ইউনিটটি রয়েছে, চতুর্থ ইউনিটে তোমাদের পাঠ্য রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষি উপন্যাস। এই রাজর্ষি উপন্যাসের একটি চরিত্র রঘুপতি চরিত্র, যিনি হচ্ছেন রাজমন্দিরের পুরোহিত বা রাজচন্তাই আমরা বলতে পারি রঘুপতি। সেই চরিত্রটি হচ্ছে আমার আজকের ক্লাসে আলোচ্য বিষয়। আমরা জানি যে রাজর্ষি উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরার রাজ ইতিহাসকে অবলম্বন করে লিখেছিলেন। ত্রিপুরার মহারাজা গোবিন্দমাণিক্য তিনি যখন বলি প্রথা বন্ধ করেন ত্রিপুরা রাজ্যে, তখন রাজচন্তাই বা রাজপুরোহিত রঘুপতি তিনি এর বিরোধিতা করেন এবং এর ফলে মহারাজা গোবিন্দমাণিক্যের সঙ্গে রাজপুরোহিত রঘুপতির তীব্র সংঘাত সৃষ্টি হয় এবং আমরা এই চরিত্রটি নিয়েই আজকে আলোচনা করব। আমরা তাহলে এতক্ষণে জেনে গেছি যে রাজর্ষি উপন্যাসের অন্যতম একটি চরিত্র হচ্ছে মন্দিরের পুরোহিত রঘুপতি। উপন্যাসে রঘুপতি প্রথাকে পালন করে, দেবীর সেবক হিসেবে সে লোকের কাছে সম্মান ও প্রতিপত্তি পায়। চিরাচরিত প্রথা ও সংস্কারের প্রতি তার বিশ্বাস অগাধ। ধর্ম সম্পর্কে রাজার হস্তক্ষেপকে সে অনধিকার চর্চা বলে মনে করেছে বিরোধের এবং উপন্যাসের প্রথম থেকেই, এবং বিরোধের সূত্রপাত কিন্তু এখানেই। দেবীর মন্দিরের বলিপ্রথা নিয়ে রাজা গোবিন্দমাণিক্যের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছে। রঘুপতি চরিত্রের বলিষ্ঠতা ও পৌরুষ তার বিরাট ব্যক্তিত্বেরই পরিচায়ক। ত্রিপুরার মহারাজা গোবিন্দমাণিক্যের বলিবন্ধের আদেশের বিরোধিতা করেছেন রাজপুরোহিত রঘুপতি। রাজা ও পুরোহিতের এই ধর্মদ্বন্দ্বে জয়সিংহ দেবীর চরণে যখন আত্মবিসর্জন দিল, রঘুপতির অবস্থা তখন শোচনীয় হয়ে পড়ল। রঘুপতি দুঃখে অভিমানে যন্ত্রণায় ক্ষতবিক্ষত হল। শোকে উন্মত্ত রঘুপতির মনে জয়সিংহের মৃত্যুর পর তাই রাজাজ্ঞা অমান্য করে হিংস্র শক্তি পূজার আয়োজন করে নিজ উদ্দেশ্যকে সিদ্ধি লাভ করার জন্য রঘুপতি নক্ষত্ররায়কে বিদ্রোহে প্ররোচিত করার সঙ্গে সঙ্গে নিঃসন্তান রাজার পুত্র স্নেহে পালিত শিশু ধ্রুবকে হত্যা করার ষড়যন্ত্র করেছেন। জয়সিংহের মৃত্যুতে তার বুকে যে আঘাত বেজেছে, পালিত পুত্র ধ্রুবকে হত্যা করে রাজার বুকে সে আঘাত তিনি পুরোপুরি ফিরিয়ে দিতে চান। কিন্তু রাজার সময়োচিত হস্তক্ষেপের ফলে রঘুপতির পক্ষে ধ্রুবকে হত্যা করা সম্ভব হয়নি। পুত্রসুখের প্রতিশোধ গ্রহণে ব্যর্থ হয়ে রঘুপতি রাজ প্রদত্ত নির্বাসন দণ্ড গ্রহণ করে ত্রিপুরা ত্যাগ করেছেন। কিন্তু তাঁর ত্রিপুরা ত্যাগ রাজাজ্ঞার প্রতি সম্মান প্রদর্শনের জন্য নয়, প্রতিশোধ গ্রহণের নূতন পন্থা বা পথ আবিষ্কারই রঘুপতির প্রধান উদ্দেশ্য ছিল উপন্যাসে। গোবিন্দমাণিক্যকে রাজ্যচ্যুত করার জন্য মোগল সৈন্য তিনি সংগ্রহ করেছেন। রঘুপতির ষড়যন্ত্রে গোবিন্দমাণিক্য রাজ্য থেকে বিতাড়িত হলেন এবং নক্ষত্ররায় তারই মহারাজা গোবিন্দমাণিক্যের বৈমাত্রীয় ভ্রাতা বা ভাই, সৎ ভাই যাকে বলা হয়, নক্ষত্ররায় ছত্রমাণিক্য নাম নিয়ে ত্রিপুরার রাজসিংহাসনে আসীন হলেন। কিন্তু রাজা গোবিন্দমাণিক্যের মানবপ্রেমের প্রভাবকে অস্বীকার করতে পারেননি প্রচণ্ড প্রতিহিংসা পরায়ণ রঘুপতিও। তাই শেষ পর্যন্ত তাঁকেও গোবিন্দমাণিক্যের প্রেম ধর্মের ছত্র ছায়া তলে আশ্রয় গ্রহণ করতে হয়েছে। অবশেষে হিংসার উপাসনা রঘুপতির উপাস্য দেবীকেও গ্রাস করেছে। তিনি দেবী প্রতিমাকেও নদী গর্ভে বিসর্জন দিয়েছেন, গোমতী নদীতে বিসর্জন দিয়েছেন, কিন্তু তাতেও তিনি শান্তি পাননি। সে শান্তি তিনি খুঁজে পেয়েছেন রাজর্ষি গোবিন্দমাণিক্যের নিশ্চিন্ত নির্ভরের আশ্রয়ের ছত্র ছায়ায়। প্রেমের অহিংস পূজার পক্ষে ছিল মহারাজ গোবিন্দমাণিক্য আর শক্তি হিংস্র শক্তি পূজার পক্ষে ছিলেন রাজপুরোহিত রঘুপতি।
প্রেমধর্মের সঙ্গে প্রথা ও সংস্কারের যে বিরোধ, সেই বিরোধে শেষ পর্যন্ত জয়লাভ হয় প্রেমেরই। রঘুপতি তখন সমস্ত প্রথা ও সংস্কারকে পেছনে ফেলে প্রেম ধর্মের দোলে মিশে গেছেন। আমরা রাজর্ষি উপন্যাসটি যখন পাঠ করি, তখন আমরা দেখতে পাব যে মহারাজা গোবিন্দমাণিক্য একদিন সকালবেলায় তিনি ভোরবেলায় তিনি নদীর ঘাটে স্নান করতে এসছেন। সেই মন্দিরের যে ঘাট, সেই ঘাটে তিনি স্নান করতে এসছেন এবং সেখানে এসে তিনি একটি বালিকা হাসিকে তিনি দেখলেন। হাসি তখন আগের দিন বলি হয়ে যাওয়া যে পশুর রক্ত, সেই রক্ত সিঁড়ি দিয়ে বেয়ে আসছিল এবং সেগুলি সে আঁচল দিয়ে মোছার চেষ্টা করছিল এবং সে বারবার মুখে বলছিল যে এত রক্ত কেন। এবং মহারাজা গোবিন্দমাণিক্যকে দেখে বালিকা হাসি কিন্তু একই প্রশ্ন করেছিল এবং এতদিন ধরে যে চলে আসছে প্রথা, সেই বলি প্রথা, সেই বলি প্রথা এতদিন পর্যন্ত কিন্তু মহারাজা গোবিন্দমাণিক্যের হৃদয়কে আলোড়িত করেনি, কিন্তু বালিকা হাসির প্রশ্ন শুনে তিনি তার হৃদয় আন্দোলিত হলো, তার হৃদয় ব্যথিত হলো। তিনি অনুভব করতে পারলেন যে মা তো রাজরক্ত চান, সন্তানের রক্ত চান না, তাই কাজেই তিনি বলি বন্ধের, ত্রিপুরা রাজ্যে বলি প্রথা বন্ধের নির্দেশ দিলেন। কিন্তু যে প্রথা এবং সংস্কার এতদিন ধরে চলে আসছে এবং রঘুপতি সেই প্রথা পালন করে আসছেন, হঠাৎ করে মহারাজা গোবিন্দমাণিক্য নির্দেশ দিলেন যে বলি প্রথা বন্ধ, সেটা তিনি মানতে চাইবেন কেন? কাজে খুব সহজে তিনি মানতে চাইলেন না এবং এর ফলে তিনি উঠে পড়ে লাগলেন রাজা মহারাজা গোবিন্দমাণিক্যের বিরোধিতা করার জন্য। তিনি পদ থেকে মহারাজা গোবিন্দমাণিক্যকে সরিয়ে দিতে চাইলেন। এমনকি আমরা দেখেছি যে নক্ষত্র রায়কে তিনি প্ররোচিত করেছেন যে তিনি যদি মহারাজা গোবিন্দমাণিক্যকে হত্যা করে রাজরক্ত এনে দেন দেবীর চরণে, তাহলে রাজ সিংহাসনের অধিকারী হবেন নক্ষত্র রায়। অর্থাৎ কি, তিনি ভবিষ্যতে গোবিন্দমাণিক্যের অবর্তমানে সিংহাসনের অধিকারী হবেন বা ত্রিপুরার রাজা হতে পারবেন। এবং নক্ষত্র রায় কিন্তু সেই প্ররোচনায় পা দিয়েছেন। কিন্তু দেখা গেছে জয়সিংহ যখন জানতে পারল যে রঘুপতির এভাবে অধঃপতন হচ্ছে, তখন সে নিজ রক্ত দিয়ে সে গুরুদেবের যে ইচ্ছা সেই ইচ্ছাটা পূর্ণ করে গেল। আমরা এই উপন্যাসের মধ্যে রঘুপতিকে একজন দাম্ভিক পুরোহিত বা দাম্ভিক এবং অহংকারী একজন ব্রাহ্মণকে দেখি, যিনি তার ব্রাহ্মণত্বের অহংকারে পরিপূর্ণ হয়ে আছেন এবং তার জন্য তিনি মহারাজা গোবিন্দমাণিক্যকে বলছেন পর্যন্ত যে তুমি ক্ষত্রিয় হয়ে তুমি ধর্মে আঘাত আনতে যেও না। হ্যাঁ, কাজে যে ধর্ম এতকাল ধরে চলে আসছে, যে বলি প্রথা এতকাল ধরে চলে আসছে, আজও সেটা জারি থাকবে। কাজে মহারাজা গোবিন্দমাণিক্য আদেশ দিলেও রঘুপতি কিন্তু সেই আদেশ তিনি পালন করতে চান না। ফলে দেখা গেছে দুজনের মধ্যে যে কলহ, সেই কলহ বা বিরোধিতা তীব্র আকার ধারণ করেছে এবং রঘুপতি দেখা গেছে শেষ পর্যন্ত যে তার মহারাজার যে পালক পুত্র ধ্রুবকে পর্যন্ত হত্যা করতে উদ্যত হয়েছেন। মানে উদ্দেশ্য একটাই, রাজরক্ত দেবীর চরণে তিনি অর্পণ করবেন। এইভাবে আমরা রঘুপতির চরিত্রটিকে যদি আমরা দেখি, অত্যন্ত দাম্ভিক অহংকারী চরিত্ররূপে এখানে উপস্থাপিত হয়েছে, কিন্তু যখন তার পালক পুত্র বা শিষ্য জয়সিংহ নিজে প্রাণ বিসর্জন দিল, তখন কিন্তু তিনি নরম হয়ে গেছেন। তখন তার পুত্রের জন্য বা স্নেহের জন্য যে হাহাকার, তার হৃদয়ের যে আরতি, সেটা আমরা কিন্তু তার মধ্যে দেখতে পাই এবং শেষ পর্যন্ত তিনি মহারাজা গোবিন্দমাণিক্যের কাছে সে ক্ষমা প্রার্থী হয়েছেন এবং গোবিন্দমাণিক্য তাকে বুকে টেনে নিয়েছেন। তো কাজেই আমরা এই উপন্যাসটির মধ্যে এই যে রঘুপতি চরিত্রটিকে দেখছি, এই রঘুপতি চরিত্র প্রথমে দাম্ভিক বা অহংকারী রূপে উপস্থাপিত হলেও পরবর্তী সময়ে আমরা দেখি তিনি কিন্তু বলা যেতে পারে একজন স্নেহ প্রদানকারী একজন বা আর্দ্র হৃদয় একজন পিতাতে পরিণত হয়েছেন।
যাই হোক, সব মিলিয়ে আমরা বলতে পারি যে এই রঘুপতি চরিত্রটি রাজর্ষি উপন্যাসের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের, ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সার্থক সৃষ্টি। আজকের ক্লাস এই পর্যন্তই। মাঝে খুব প্রবলেম হলো, কিন্তু যাই হোক, আশা করি তোমরা এই চরিত্রটি বুঝতে পেরেছ। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।